আচ্ছা, আমরা কি দেখছি যে যদি 97 97 থেকে ছোট হয়, কোই 97 থেকে ছোট হয়, তাহলে এটা স্পেশাল ক্যারেক্টার। এরপর আমরা চেক করব কি, যদি এই লেভেলের মধ্যে না ঢুকে তার মানে কি এটা 97 থেকে বড়। 97 থেকে বড় হলে আমরা চেক করব কি যে এটা 122 থেকে ছোট কিনা। ওকে চেক করি, এবার 122-এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার বিএল কমা 122। যদি 97 থেকে বড়, যেহেতু এটা 97 থেকে বড়, আর যদি 122 থেকে ছোট হয়, তার মানে কি এটা কি ক্যারেক্টার চেক করি, তার মানে হচ্ছে এরা এগুলা এগুলা কি স্মল লেটার। তাহলে আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট স্মল লেটার এরকম একটা নাম দিয়ে আর কি আপাতত লেভেলটার। পরে আমরা এই লেভেলে কী করব কাজ সেটা আমরা পরে লিখবো। ওকে, আর 122 থেকে বড় মানে কি সবগুলো স্পেশাল লেটার। সো এরপর যদি 100 আর কিছু কম্পেয়ার করার কিছু নাই, যদি এই লেভেলগুলোতে না ঢুকে তাহলে স্বভাবতই আমরা ডাইরেক্ট বলতে পারি যে এটা স্পেশাল ক্যারেক্টার। সো আমরা ডাইরেক্ট জাম্প স্পেশাল প্রিন্ট স্পেশাল। ওকে, এবার এই লেভেলগুলো যেগুলো লিখছি সেই লেভেলগুলোর কাজগুলো লিখে ফেলি। প্রিন্ট স্পেশালে কী করবে, যে স্পেশাল নামে যেই মেসেজটা আছে সেই মেসেজটা প্রিন্ট করবে। করে ফেলি, এখানে লেখা আছে, এটা কপি করে দিই। আচ্ছা দেখ, আমি লিখি মুভ এইচ কমা 9 এল ইয়ে ডিএক্স কমা, এটার নাম কি স্পেশাল। ওকে, স্পেশাল স্পেশাল আইনটি 21H। তারপর কি যদি এটা প্রিন্ট করা শেষ হয় তারপর কি প্রোগ্রামটা শেষ করে ফেলবে, জাম্প এন্ড এন্ড নামে আমি একটা লেভেল ডিক্লেয়ার করে আসছি অলরেডি ইঞ্জিনিয়ারিং এ। ওকে, তারপরে আবার কি করব, যে প্রিন্ট স্পেশাল তারপর প্রিন্ট নাম্বারটা দেই, প্রিন্ট নাম্বার লেভেলটা লিখে ফেলি। এটা কি করবে, এই মেসেজটা প্রিন্ট নাম্বার, এই মেসেজটা প্রিন্ট করবে নাম্বার। তারপরে মানে আমি জাস্ট কপি পেস্ট করে সহজে করতে মানে তাড়াতাড়ি করার জন্য কপি পেস্ট করে করতেছি আর কি। স্পেশাল তারপর হচ্ছে ক্যাপিটাল লেটার, এবার ক্যাপিটাল লেটারের যে লেভেলটা সেই লেভেলটা লিখে ফেলি। এখানে উপরে এটার নাম কি ছিল, ক্যাপ লেটার, মেসেজটার নাম কি ছিল, স্মল লেটার, এস এম এ স্মল লেটার দিয়ে। ওকে, এই পর্যন্তই। আর এই এইটুকু, আচ্ছা এইটুকু আমরা দেখি কি হয়, দেখি আদৌ হয়েছে কিনা। ইরর দিচ্ছে, আচ্ছা এখানে বানানটা আমরা এখান থেকে লিখে দিই, বানান মেবি ভুল থাকতে পারে। আচ্ছা এবার আমরা 1 ইনপুট দিই, হ্যাঁ নাম্বার বলছে। আচ্ছা এই প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে, তো আমরা এক কাজ করি কি, যে শেষ হয়ে গেলে আবার প্রথম থেকে শুরু করি। এখানে আমরা প্রথম থেকে এক প্রথম থেকে লেভেলটার নাম দিয়ে আসি স্টার্ট, আর যখন এন্ড লেভেলে আসবে মানে যখন শেষ করে দিতে যাবে তখন আমরা আবার প্রথমে চলে যাই। তাইলে মানে বারবার দেখতে সুবিধা হবে, এই যে জাম্প স্টার্ট দিয়ে দিই তাহলে বারবার চেক করতে সুবিধা হবে আর কি। এই এই জন্য আর কি 1 দিলাম নাম্বার, W দিলাম ক্যাপিটাল লেটার, ছোট হাতে W দিলাম স্মল লেটার। এবার একটা ক্যারেক্টার দিই স্পেশাল ক্যারেক্টার, এই তো এটাই ছিল।